হাই ফ্রেন্ডস, আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের ফিরনি, একটা মিষ্টি রেসিপি বন্ধুরা। তার জন্য এখানে আমি আর প্রয়োজন বুঝে আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব একটা নরম, খুব একটা শক্ত নেই। এবার এই বন্ধুরা, এই আমগুলোকে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়ে এসেছি। আমগুলোকে কেটে আমরা আমের ভেতর থেকে বীজটাকে হালকা করে বের করে নেব। আমের প্রথমে বন্ধুরা আমরা আমটার আমের উপরের দিকটা একটু বেশি করে কেটে নিচ্ছি। তারপর চামচে করে আস্তে করে স্কুপ করে আমরা আমের বীজটাকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আমরা আমের বীজটাকে স্কুপ করে বের করে নিয়েছি ভেতর থেকে। এরপরে ভেতরে একটা দুধ দিয়ে পুর বানিয়ে নেব। বন্ধুরা, ভেতরের পুরটা বানানোর জন্য আমের মধ্যে যে বীজটা বের করে নিয়েছি সেই জায়গায় দেওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো দুধ ফুটতে দিয়ে দিয়েছিলাম। দুধটা বন্ধুরা ফুটে অনেকটা ঘন হয়ে এসছে। আমি এর মধ্যে থেকে আরও বেশ খানিকটা দুধের সর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন বন্ধুরা, এখন আমার কাছে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল নেই। আমি এবারে আরও বেশ খানিকটা দুধের সর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটু বেশি ঘন হওয়ার জন্য। এটা একটু ভালো করে ঘাঁটতে থাকি বন্ধুরা, আর একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি প্রয়োজন বুঝে চিনি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি একদম সামান্য চিনি। আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো, মিশিয়ে দিচ্ছি ছোটো প্যাকেটের 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। এটাকে ভালোভাবে মিশিয়ে আর একটু দুধটাকে ঘন করে নেবো বন্ধুরা। এখানে আমি একটা এলাচ নিয়ে নিয়েছি বন্ধুরা, এবারে এলাচের বীজটা গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেবো। আপনারা চাইলে নামও মেশাতে পারেন, যাতে আমের গন্ধটা ভালো লাগবে। আমি এখানে ফিরনির জন্য মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমাদের খুব বেশি ঘন হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমরা কাজু আর কিশমিশ, কাজু আর আমার কুচি মিশিয়ে দেবো। আমার প্রয়োজন বুঝে এখানে আমি 1 চামচের মতো আমার আর কাজু কুচি, কাজু গুঁড়ো করে রাখা, হাফ গুঁড়ো করে রাখা মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার এবারে রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঠান্ডা করে নেবো। আমাদের এই যে পুরটা বন্ধুরা দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনারা যদি খোয়া ফুট দেন তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। আমি এগুলো দুধটা অনেকটা কমিয়ে নিয়েছি, এটা চাইলে দুধ ফুটিয়েও খোয়া ক্ষীর মিলিয়ে নিলেও চলবে। এরপরে এটা একটু ঠান্ডা হয়ে এসছে বন্ধুরা। এরপরে যে আমরা এখানে আমটা স্কুপ করে রেখেছিলাম, আমের বিচিটা বের করে রেখেছিলাম, তার মধ্যে এটা আস্তে আস্তে করে তার ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমরা ওই পুরো যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একদম ভর্তি ভর্তিভাবে ঢুকিয়ে নিতে হবে বন্ধুরা। এরপর একটা কাপ বা কোনো ভালো বাটি নিয়ে এটাকে বসিয়ে রেখে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ফ্রিজ করে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য, যাতে ভেতরের মালাইটা একদম ভালোভাবে জমে যায়। 4 থেকে 5 ঘন্টা পর এটা ডিপ ফ্রিজে রেখে ফিরে আসছি বন্ধুরা। 4 ঘন্টা পর আমরা এটা ফ্রিজার থেকে বের করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা অনেকটা জমে গেছে। এরপর এটাকে আমরা মাঝামাঝি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমরা আমটা প্রথমে ছুলে নিয়েছিলাম, যতটা সম্ভব হয়েছে ছুলে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা, ছুলতে খুব অসুবিধা হচ্ছিল, তাও ছুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভেতরটা ঠিক আমের কুলফির এরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, যদি আমার এই আমের কুলফির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তা বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, লাইক অবশ্যই একটা করবেন বন্ধুরা, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব। টাটা।